খারগিবের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের সংখ্যা। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। সামরিক শক্তিমত্তা দেখালো দক্ষিণ কোরিয়া। শুধুমাত্র নিজেদের স্বার্থে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমারা। তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর। মিয়ানমারের ফের সংঘাতের সংখ্যা বাড়ছে, প্রতিরোধ। সর্বশেষে জানিয়ে দিব, জাপোরিজিয়ার 3,500 বাসিন্দা ইতিমধ্যে মিত্র বাহিনীতে যোগ দিয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। খারগিবের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের সংখ্যা। ইউক্রেন দক্ষিণ পূর্বাঞ্চলের খারগিবে বহুতল ভবনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহোর তেরেখব। বুধবার ভোর রাতে খারগিবের গোলোডোনোগোরস জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত আনে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। ইহোর তেরেখব বলেন, বুধবার ভোর রাতে খারগিবের গোলোডোনোগোরস জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত আনে। হতাহতের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে। মেয়র বলেন, এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে। খারগিবে সিএনএন এর এক প্রতিবেদক জানান, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে 6-7 এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। খারগিব অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র 2 সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে চলতি মাস রাশিয়ার দখলে থাকা হাজার হাজার বর্গ মাইল অঞ্চল পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন। বিশ্বযুদ্ধ আসন্ন, সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস কে ভুসিস বলেন, বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই। সার্বিয়ার নেতা বলেন, বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কি ধরনের বক্তব্য রাখতে পারেন এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চায়, কিন্তু তা খুব সহজ নয়, বরং জটিল করা হয়েছে। রাশিয়া এবং চীনের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরো জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শক্ত অবস্থায় নেওয়ার জন্য সার্বিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড চাপ রয়েছে। দেশটি এ পর্যন্ত সেই চাপ মোকাবেলা করে এসেছে। সামরিক শক্তিমত্তা দেখালো দক্ষিণ কোরিয়া। এবার সামরিক শক্তিমত্তা দেখালো দক্ষিণ কোরিয়া। উত্তর পূর্বাঞ্চলে বড় ধরনের মহড়ায় অংশ নেয় দেশটির সেনারা। খবর এপির ডিফেন্স এক্সপ্রো 2022 এর অংশ হিসেবে পোচন অঞ্চলে চালানো হয় বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি। অংশ নেয় আর্মি টাইগার সহ একাধিক ফোর্স, শক্তিশালী ট্যাঙ্ক, হেলিকপ্টার, রকেট লঞ্চার, সাজোয়া যান সহ অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে চলে সেনাদের ট্রেনিং। কামান থেকে ছোড়া হয় গোলা। মূলত দক্ষিণ কোরিয়ার সেনাদের সক্ষমতা ঝালাইয়ের উদ্দেশ্য হয় এই মহড়া। বুধবার শুরু হওয়া এই মহড়া চলবে আগামী রোববার পর্যন্ত। শুধুমাত্র নিজেদের স্বার্থে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমারা। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য বৈশ্বিক শৃঙ্খলা রক্ষার কথা বলে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিকে ক্ষুণ্ণ করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন একথা বলেছেন। মঙ্গলবার গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর গ্রুপ অফ ফ্রেন্ডস এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, এবছর নতুন বৈশ্বিক হুমকি পশ্চিমা রাষ্ট্রগুলির দ্বারা নিষেধাজ্ঞার যুদ্ধ এর সাথে সম্পর্কিত। প্রস্তাবিত পারস্পরিক
পারস্পরিক নিরাপত্তা গ্রান্টিতে সম্মত হতে তাদের অনাগ্রহ এবং অন্যান্য দেশের উপর চাপ বৃদ্ধি, তাদের সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করা, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আর্থিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিকে ক্ষুণ্ণ করে। পশ্চিমা রাষ্ট্রগুলো মরিয়া হয়ে পুরনো বিশ্বব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করছে, যা থেকে তারা উপকৃত হয়েছিল, যাতে সবাইকে আন্তর্জাতিক আইন অনুযায়ী নয় বরং তথাকথিত নিয়মভিত্তিক আদেশের অধীনে জীবনযাপন করতে বাধ্য করে, যা পশ্চিমারা একসময় গড়ে তুলেছিল। অথচ তারা নিজেরা আবার সেই নিয়ম সম্পূর্ণভাবে লঙ্ঘন করে, তিনি যোগ করেন। উদাহরণ হিসেবে সিনিয়র রুশ কূটনীতিক উদ্ধৃত করেছেন, ইউরোপ ভণ্ডামি করে প্রকাশ্য কার্বন নিঃসরণ কমানোর নীতি অনুসরণ করছে, একই সময়ে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়লাসহ সারা বিশ্ব থেকে জীবাশ্ম জ্বালানি ক্রয় করেছে। আরেকটি উদাহরণ, সাম্প্রতিক শস্য চুক্তি সবচেয়ে দারিদ্র দেশগুলির জন্য জরুরি সহায়তার একটি উপকরণ হিসাবে পরিকল্পনা করা হলেও তারা নিজেরাই এর 97% রেখে দিয়েছে। সূত্র তাস। তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর। রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওতে যোগদানের ব্যাপারে তুরস্কের পদক্ষেপে বিরক্ত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস মঙ্গলবার নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। ওলাফ শোলৎস বলেন, এসসিওতে যোগদানের জন্য তুরস্কের প্রচেষ্টার বিষয়ে তিনি খুবই বিরক্ত। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক, তবে গত 17 সেপ্টেম্বর এসসিও জোটে যোগদানের ব্যাপারে আঙ্কারার আগ্রহের কথা জানান এরদোয়ান। তার ভাষায়, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক হবে ভিন্ন অবস্থান থেকে, অবশ্যই তুরস্ক এতে যোগ দিতে চায়। নিউ ইয়র্কে এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর ওলাফ শোলৎস বলেন, এসসিও এমন কোনো সংস্থা নয় যা একটি ভালো বৈশ্বিক সহ অবস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উল্লেখ্য, বর্তমানে এসসিও জোটের স্থায়ী সদস্য 8টি দেশগুলো হচ্ছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাকিস্তান। আর সংলাপের অংশীদার হিসেবে মর্যাদা পেয়েছে তুরস্ক, আজারবাইজান, আর্মেনিয়া, কম্বোডিয়া, নেপাল ও শ্রীলঙ্কা। মিয়ানমারে ফের সংঘাতের সংখ্যা বাড়ছে প্রতিরোধ। মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিদ্রোহী এবং তাদের সহযোগীদের উপর সামরিক সরকারের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা নতুন কিছু নয়, তবে গত মাসের শেষের দিকে দেশটির সাগাইং অঞ্চলে জান্তা বাহিনীর হামলার পর নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে। সাগাইংয়ে জান্তা সেনাদের প্রতিশোধমূলক এ আক্রমণের পর সম্প্রতি অঞ্চলটির ধ্বংসযজ্ঞ চালানো এক গ্রামে টহল দিয়েছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা। তারা বলছেন, সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর উত্তর পশ্চিম সাগাইংয়ের এই গ্রামটিতে প্রচণ্ড লড়াই হয়েছে, যেটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বার্তা সংস্থা এএফপির সংগ্রহ করা এক বিরল ফুটেজও দেখা গেছে অঞ্চলটির সহিংসতার চিত্র, যেখানে জান্তা বাহিনীর সামরিক পন্থী, মিলিশিয়া এবং অভ্যুত্থান বিরোধী যোদ্ধারা সংঘাতে লিপ্ত। এছাড়া কর্তৃপক্ষ নিয়মিতভাবে অঞ্চলটির ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় বলে জানা গেছে। উইন শো নামে এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষের দিকে মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালে থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে অবস্থিত থারিয়ার কোন গ্রাম ধ্বংসযজ্ঞ চালায় জান্তা সেনারা। তিনি বলেন, সৈন্যরা তাদের ক্যাম্পে ফেরার পথে আমাদের গ্রামে এসেছিল, এখানে কোনো যুদ্ধ হয়নি, তারা কেবল সবকিছু ধ্বংস করতে এসেছিল, তারা আমাদের গ্রামের 60টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। জাপরিজিয়ার 3,500 বাসিন্দা ইতিমধ্যে মিত্র বাহিনীতে যোগ দিয়েছেন। জাপরিজিয়া অঞ্চলের 3,500 জনেরও বেশি বাসিন্দা ইতিমধ্যেই রাশিয়ান সৈন্য বা ডোনেটস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের এবং মিলিশিয়াদের সাথে যোগ দিয়েছেন। বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে ডাই উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোঘভ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার তিনি বার্তা সংস্থা তাসকে বলেন, জাপরিজিয়ার 3,500 জনেরও বেশি বাসিন্দা বিভিন্ন ফ্রন্টে লড়াই করছে। পিপলস রিপাবলিক এবং জাপরিজিয়া ও খেরসন অঞ্চলে এই সংখ্যাটি ইউক্রেন থেকে মুক্ত হওয়া অন্য যে কোনো এলাকার থেকে বেশি। তার কথায়, আন্দোলনকে একটি আনুষ্ঠানিক আকৃতি ও কাঠামো দেওয়ার এবং জাপরিজিয়া স্বেচ্ছাসেবকদের একটি ইউনিট গঠনের জন্য একটি প্রচেষ্টা চলছে। রঘব জোর দিয়েছিলেন যে অংশগ্রহণ সর্বদা সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবী প্রকৃতির। আমাদের একটি 5 বছরের স্থগিতাদেশ রয়েছে এবং আমরা ইতিমধ্যে আঞ্চলিক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো বাধ্যতামূলক খসড়া থাকবে না, অংশগ্রহণ সম্পূর্ণরূপে স্বেচ্ছায় হবে। তিনি বলেছিলেন, জাপরিজিয়া অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান ইয়েভ জেনি বালিটস্কি মঙ্গলবার বলেছেন যে তিনি এই অঞ্চলে স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন প্রতিষ্ঠার জন্য একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন। কর্মকর্তার মতে, অদূর ভবিষ্যতে স্বেচ্ছাসেবকদের তালিকাভুক্তি শুরু হবে। খেরসন অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান ভ্লাদিমির সালদো তার অঞ্চলে স্বেচ্ছাসেবকদের ব্যাটালিয়ন তৈরির পক্ষে কথা বলছেন। সূত্র তাস।